আমরা শ্বাস করি মঙ্গল অমঙ্গলের মালিক পেচা হতে পারে না মঙ্গল অমঙ্গলের মালিক বাঘ হতে পারে না আরে তোমাদের পূর্বপুরুষ বানর থাকতে পারে বাঘ থাকতে পারে যারা আল্লাহ বিশ্বাসী তারা কখনো মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারে না তোমরা যারা কলা বিজ্ঞানীরা মনে করো তোমরা যারা বাঘ বিজ্ঞানীরা মনে করো বানর বিজ্ঞানীরা মনে করো যে তোমরা মঙ্গল শোভাযাত্রা বের করলে দেশ থেকে সব মঙ্গল দূর হয়ে যাবে তোদের আকিদায় বিড়াল তোদের চিন্তার মাথা বিড়াল পেশাব করে দিয়েছে এখন বলেন কেউ যদি এই বিশ্বাস লালন করে সে মুসলমান না কাফের সেদিন আমাদের দেশে চারুকলার বিজ্ঞানী যারা আছে কলা বিজ্ঞানী চাহবাগি কলা বিজ্ঞানী আছে না অন্যান্য দেশের বিজ্ঞানীরা রকেট লাঞ্চার বানায় ড্রোন বানায় অস্ত্র বানায় আর আমাদের দেশের কলা বিজ্ঞানীরা কি বানায় পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বের করে মঙ্গল শোভাযাত্রায় কেমনে পেশা লটকাবেন কেমনে বানর লটকাবেন কেমনে হাতি লটকাবেন এরা আবিষ্কার করে আর কিছু পাচ্ছে না এগুলো আবিষ্কার করে আমরা মনে করব যারা বিজ্ঞানের নাম নিয়ে এগুলো আবিষ্কার করবে এগুলার থেকে বড় পাগল বাংলাদেশে আর কেউ নেই এগুলার চেয়ে বড় মেন্টাল বাংলাদেশে বড় আর কেউ আমাদের আকিদা কি মঙ্গল অমঙ্গলের মালিক রাষ্ট্রগুলো আরো আস্তে বলুন আচ্ছা পহেলা বৈশাখে আপনি একটা মিছিল বের করেছেন এখানে পেঁচা আছে বাঘ আছে হাতি আছে হনুমান আছে মানে এগুলার প্রতীক এগুলার মূর্তি আপনি একটা ভেনে বা একটা ট্রাকে একটা বিশাল হাতির ভাস্কর্য তুলেছেন আপনি একটা ভেনে একটা বিশাল বাগের ভাস্কর্য তুলে মিছিল দিয়েছেন আর মনে করলেন এই মঙ্গল শোভাযাত্রা বের করেছেন এই মিছিলটা বের করার কারণে দেশ থেকে অন্ধকার দূর হয়ে যাবে এই মিছিলটা বের করার কারণে দেশ থেকে তোমার এই দুর্নীতি দূর হয়ে যাবে এই দেশ থেকে অমঙ্গল দূর হয়ে মঙ্গল চলে আসবে আচ্ছা কেউ যদি মনে করে পহেলা বৈশাখে মঙ্গল শুভাযাত্রা বের করলে অমঙ্গল দূর হয়ে যাবে বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করলে অমঙ্গল দূর হয়ে মঙ্গল চলে আসবে বলেন এর আর কাফেরদের কোনো পার্থক্য আছে মুসলমানদের আকিদা মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র মুখ খুলে বলেন মুসলমানদের আকিদা মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র মুসলমানদের আকিদা কল্যাণ কল্যাণের মালিক একমাত্র মুসলমানদের আকিদা তাকদিরের ভালো মন্দের মালিক একমাত্র আমরা শ্বাস করি মঙ্গল অমঙ্গলের মালিক পেচা হতে পারে না মঙ্গল অমঙ্গলের মালিক বাঘ হতে পারে না আরে তোমাদের পূর্বপুরুষ বানর থাকতে পারে বাঘ থাকতে পারে যারা আল্লাহ বিশ্বাসী তারা কখনো মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারে না তারা কখনো মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারে কারণ আমাদের ইমান আমাদেরকে শিখিয়েছে বল কাদরি খাই রিহি বলেন আমাদের ইমান আমাদেরকে শিখিয়েছে বল কাদরি খাই রিহি ওসার মিনাল্লাহি আমাদের ইমান শিখিয়েছে তাকদিরের ভালো মালিক একমাত্র এজন্য আমরা বিশ্বাস করি তাকদির মাত্র এক জিনিস পরিবর্তন করতে পারে সেটা কি সরওয়ারে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন লা ইয়া'রদুল কদরু ইল্লা দুআ তাকদির পরিবর্তন করতে পারে মাত্র একটা জিনিস মাত্র এক জিনিস তাকদির পরিবর্তন করতে পারে সেই এক জিনিস কি সর্ব্বআর আলম বলেন লা ইয়া'রদুল ইল্লা দোহা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু দিয়ে তাকদির পরিবর্তন হয় না তোমরা যারা কলা বিজ্ঞানীরা মনে করো তোমরা যারা বাঘ বিজ্ঞানীরা মনে করো বারোর বিজ্ঞানীরা মনে করো যে তোমরা মঙ্গল শোভাযাত্রা বের করলে দেশ থেকে সব মঙ্গল দূর হয়ে যাবে তোদের আকিদায় বিড়াল তোদের চিন্তার মাথা বিড়াল পেশাব করে দিয়েছে এখন বলেন কেউ যদি এই বিশ্বাস লালন করে সে মুসলমান না কাফের মুকুলে যুবকরা বলেন মুসলমান না কাফের আমাদের আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কুল্লা আমলিকুল নাফসি নাফ আম ওয়ালা দাররা আল্লাহ মাশাআল্লাহ লাউ কুনতু আলামুল গায়বnastaqartu মিনাল খায়ের আল্লাহ তার হাবিবের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিয়েছেন আল্লাহ তার হাবিবের মাধ্যমে আমাদেরকে বার্তা দিয়েছেন কি মেসেজ দিয়েছেন কি বার্তা দিয়েছেন কুল ও আমার হাবিব সারা দুনিয়ার সব মানুষদেরকে বলে দিন লা আমলিকু আমি মালিক নই লি আমার নিজের নফসান উপকারের কিম্বা ওয়ালা জাররান কিম্বা ক্ষতির আমি আমার নিজের উপকার কিম্বা ক্ষতির মালিক না হা কতটুকু মালিক ইল্লা মাশাআল্লাহ যতটুকু চান কে আল্লাহ আর আজকে বলেন আল্লাহ দেহাত তুলে বলেন যতটুকু চান কে সুতরাং আমরা বিশ্বাস করি তাকদিরের ভালো মন্দের মালিক আল্লাহ ছাড়া আর কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে কোন মূর্তি ভাগ্য পরিবর্তন করতে পারে কোন পীর ভাগ্য পরিবর্তন করতে পারে বুঝেন আপনি এটা বিশ্বাস করলেন যে মঙ্গল মঙ্গলের মালিক মঙ্গল শোভাযাত্রা না কিন্তু আপনি বিপদে পড়ছেন এখন কি করলেন বাঙালির অবস্থা কি দেখেন পুরানের উকারিমে বিভিন্ন নবীদের কাহিনী দেখেন আচ্ছা কারো যদি সন্তান হারানো যায় এটা মুসিবত কি মুসিবত না মনে করেন আপনার ছেলে আছে পাঁচটা তিনটা হইলো বান্ধব আর দুইটা হইলো খুব ভালো এখন ভালো দুইটাই হারাই গেছে আমার খুব আরাম লাগবে কষ্ট লাগবে কি লাগবে না হাজর আলাইসালামের দুই ছেলে ছিলেন ভালো মানে মহবত করতেন তিনি একজন হলেন ইউসুফ আর একজন ইউসুফের ভাই ইউসুফ তো ছোটবেলা কুপে ফালাই দিল এরপর যখন ত্রাণ আনতে গিয়েছে তো ইউসুফ আলাই ইসলাম সিস্টেমে তার বাইকে রেখে দিলেন আমি ইউসুফ দুলাইকার কাহিনী এখানে বলবো না আল্লাহ কোরআনে বলেছেন বলেছে আমি যদি সুরাই ইউসুফের তাফসির করি আপনাদের খুব ভালো লাগবে এই টপিক আমি কথা বলবো না আগে ইমান শিখেন আমি যেটা বুঝাতে চাচ্ছি ইউসুফ আলাই ইসলাম আগে হারলেন ছোটবেলায় এবার ইউসুফের ভাই বিনিয়ামিন মিশরে ওই যে বাচ্চা ইয়ে বাচ্চা ইয়ে রেখে দিয়েছিলেন তারা বলল ইয়াছরিক আসরাক আমাদের দেশের বাঙালি কি হইব আমাদের দেশের বাঙালিরা যে এরকম বিপদে পড়ে অনেক বাঙালি কি করে জানেন মোমবাতি কিনে আগরবাতি কিনে কিচ্ছু না থাকলে ডিম বের করে মুরগ আস্ত তারপর হইল ছাগল কেউ গরু কেউ মহিষ নিয়ে বাবার মাদারে যায় আছে না নাই অতচ হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন দুই ছেলেকে হারাইয়া চিন্তা করে গেছেন তিনি কি বলেছেন ইনমা আশকু বাসি ও হুজনি ইলা আল্লাহ ইনমা আশকু বাসি ও আমার চিন্তা परेशानी সব বলবো কাকে দেখেন পীর আউলিয়া উলা পীর ওয়ালি আল্লাহ যারা আছেন আপনি যদি তাদের ওসিলা দিয়ে দোয়া করেন যে আল্লাহ ওমক আল্লাহর ওই মাসলাটা বুঝবেন কোন পীর ওয়ালি আল্লাহর উসিলা দিয়ে দোয়া করা যায় তবে শর্ত আছে এক নম্বর আপনি যদি মনে করেন পীরের উসিলা দিয়ে দোয়া করলে পীরই দিয়ে দিবে এটা শিরিক আর আপনি যদি মনে করেন পীর দোয়া পীরের উসিলা দিয়ে দোয়া করলে অবশ্যই পেয়ে যাব এটাও হারাম উসিলা দিয়ে শুধু এতটুকুই যে যার উসিলা দিয়ে দিব তিনি কিছুই দিতে পারেন না উসিলা দিয়ে দোয়া করলে পেয়ে যাব এটাও অবশ্যক না আপনার আকিদা বিশ্বাস ঠিক রেখে জীবিত কিংবা মৃত উশিলা দিয়ে দোয়া করা আহলুসুল্লাহ জামাতের আকিদা মধ্যে যায় একটা হলো ওসিলা মাসালা মেরে পেশটা বুঝবেন একটা হলো ওসিলা আরেকটা হলো ইস্তিগাসা একটা হলো কারো ওসিলা দিয়ে দোয়া করা আর আরেকটা হলো ইস্তিগাসা মানে কোনো মৃত ব্যক্তির কাছে চাওয়া মৃত ব্যক্তির কাছে চাওয়া হারাম ক্ষেত্র বিশেষে শিরিক বুঝেন কোন কবরে গিয়ে চাওয়া হারা ক্ষেত্র বিশেষে শিরিক এজন্য আমরা যদি মসিবতে পড়ি আমরা যদি বিপদে পড়ি আমরা যদি কোনো সমস্যায় পড়ি মসিবতে পড়েছি মুসিবত থেকে উদ্ধার হওয়া দরকার বিপদে পড়েছি বিপদ থেকে উদ্ধার হওয়া দরকার আমরা বিশ্বাস করব আমার তাকদির পরিবর্তন করতে পারেন একমাত্র আকিদাটা বুঝতেছেন তো আমরা বিশ্বাস করব আমার আকি তাকদির পরিবর্তন করতে পারেন একমাত্র আল্লাহ ছাড়া দুনিযার কেউ তাদের পরিবর্তন করতে পারে